আসসালামু আলাইকুম, আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটি সম্পূর্ণরূপে ফ্রি প্যানেল। এই প্যানেলের মধ্যে থাকছে শুধুমাত্র হেডশট হ্যাক এবং সেই সাথে থাকছে মুভমেন্ট স্ক্রিপ্ট। এটি কিভাবে সেট আপ করবেন আপনার ফোনে এবং কিভাবে গেম প্লে করবেন আপনিও সেই প্রসেসটি দেখে দেবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন আজকের ফ্রি প্যানেলটি কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখে দিই, একটু স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ডাউনলোড করে নিন আজকের এই সম্পূর্ণ ফ্রি প্যানেলটি। ফ্রি প্যানেলটি ডাউনলোড করার জন্য আপনাকে সরাসরি ইউটিউবের মধ্যে চলে যেতে হবে। ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা দিবেন এআরবি টেকনোলজি। এআরবি টেকনোলজি দিয়ে সার্চ দেওয়ার পরে এই ধরনের অপশনগুলো আসলে দেন লোগোটি দেখে আপনারা ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে একটু কষ্ট করে দেখবেন যে কোন জায়গাটিতে ভিডিওস লেখা আছে। এখান থেকে আপনারা একটু স্ক্রল করে ভিডিওস অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে m1nx প্যানেল যে সম্পূর্ণ ফ্রি এই অপশনটির উপরে ক্লিক করে দিতে পারেন, অথবা নিচের আরেকটি আছে এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিতে পারেন। যে কোনো একটির উপরে ক্লিক করে দিলেই হবে। দেন এই ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। অন্যথায় আপনি যদি একটু স্ক্রল করে আপনারা মোর অপশনটির উপরে ক্লিক করে দেন, অথবা অন্যথায় এখান থেকে কমেন্ট সেকশনের উপরে একটি ক্লিক করে দেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে যে সবার প্রথমে ভিডিওটি দেখতে পারতেছেন, ভিডিওটি দেখার পরে এখান থেকে দেখতে পারবেন এই ধরনের একটি প্রিন্ট করা একটি কমেন্ট। এই কমেন্টের উপরে একটি ক্লিক করে দিবেন। কমেন্টের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখান থেকে চলে আসবে সরাসরি গুগল ব্রাউজারে। এখান থেকে সরাসরি চলে আসবে গুগল ব্রাউজারে। দেন এখান থেকে জেনারেট ডাউনলোড লিঙ্ক অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিবে আপনার। সময়টি এখান থেকে দেখতেই পারতেছেন, আপনাদের ক্ষেত্রেও সেম ভাবে এখান থেকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিবে। আপনারা এখানে 10 থেকে 15 সেকেন্ড সময়টি অপেক্ষা করবেন। আপনারা ঠিকই ধরেছেন যে আমি কোন হ্যাকটির কথা বলতেছি, এটা কিন্তু m1nx এর কথা বলতেছি। আপনিও ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। m1nx টি ডাউনলোড করে খুব ইজি এবং সেট আপ করাও খুব ইজি। অনেকে বলে থাকেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বাই ভুল। আজকের পরে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুল হয় তাহলে আপনি আমাকে যা খুশি বলতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন ডাউনলোড করে দেখুন এবং সেট আপ ভিডিওটি দেখিয়ে দেবো। আপনারা খুব সহজে ডাউনলোড করবেন এবং সেট আপ করে গেম প্লে করবেন, আপনিও 100% গ্যারান্টি সহকারে। এটি 100% গ্যারান্টি সহকারে কাজ করবে, কোনো ধরনের প্রবলেম হবে না। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আপনারা এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেবেন। দেন ডাউনলোড এগেইন অপশনটির উপরে ক্লিক করে দেবেন এবং এইখান থেকে দেখতে পারতেছেন যে একটা ডিটেলস নামের অপশন এসেছে। আপনারা একটু কষ্ট করে এই ডিটেলস অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পারবেন m1nx সেন্সি 3 এপিককে দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে সেম ভাবে 3 না দেখালে 1/2 অথবা 3 দেখাতে পারে। আপনারা যদি একের অধিকবার ডাউনলোড করেন তাহলে 1-2-3 এভাবেই দেখাবে। আমি আগেও ডাউনলোড করেছি 1-2, যার কারণে এখান থেকে আমাকে 3 দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে 1 দেখাতে পারে। দেন এখান থেকে কাজটি শেষ। ডাউনলোড হওয়ার পরে আপনারা সিম্পলি এই ধরনের একটা লোগো দেখতে পারবেন। লোগোটির নাম হলো m1nx। দেন সেম ভাবে আপনাদের ফোনেও ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ হলে এখান থেকে আপনি সরাসরি যদি ঢোকেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তাহলে এটা কোনোভাবেই কাজ করবে না। আমি বলে দিলাম যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি যদি দেন তাহলে এখান থেকে কোনোভাবেই কাজ করবে না, এবং যত ইউজার নেম পাসওয়ার্ডটি দেন না কেন কোনোভাবেই কাজ করবে না। এটাকে সেট আপ করতে হলে একটি ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিওটি দেখে আপনি সেট আপ করে নিতে পারবেন। এটির জন্য আপনাকে আবারও ইউটিউবের মধ্যে চলে আসতে হবে এবং দেন সেমভাবে আপনি এআরবি টেকনোলজি দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে লোগোটি দেখে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে আবারও সেমভাবে আপনি ভিডিওস অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে m1nx প্যানেল যে সম্পূর্ণ ফ্রি এই অপশনটি সবার প্রথমে যে ভিডিওটি আছে, দেন আপনারা একটু লোগোটি দেখবেন। লোগোটি দেখার পরে তারপরে আপনারা সেমভাবে আপনার ভিতরে প্রবেশ করবেন। দেখুন এখান থেকে প্রথম যে ভিডিওটা রয়েছে আপনি ভালোভাবে যদি দেখে এর ভিতরে প্রবেশ করেন, এটাই মূলত সেট আপ ভিডিও। দেন এখান থেকে আপনারা ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে যে অপশনগুলো দেখে দিয়েছি আপনারা এই অপশনগুলো দেখে সেমভাবে ফিল আপ করে গেম প্লে করবেন। গেম প্লে করার পরে যদি আপনার মন্তব্য ভুল হয় কিংবা আমি যদি ভুল ভিডিও তৈরি করে থাকি তাহলে আপনি আমার কমেন্ট সেকশনে যা খুশি বলতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। তবে ইউজার নেম এবং পাসওয়ার্ড যাই দেখাক না কেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে সেমভাবে সেট আপ করবেন। সেট আপ করার পরে আপনারা সোজাসুজি গেম প্লে করবেন। গেম প্লে করে তারপরে আপনি আমাকে যা খুশি বলতে পারবেন। তবে অবশ্যই আপনারা কোনোভাবেই মেন আইডিতে ব্যবহার করবেন না। মেন আইডিতে ব্যবহার করলে আপনার আইডি সাসপেন্ড হবে 100% গ্যারান্টি। আজ হোক কাল হোক আপনার আইডি সাসপেন্ড হবেই হবে। m1nx এটা সম্পূর্ণ ফ্রি প্যানেল, আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন, যার কারণে এটা কোনোভাবেই মেন আইডিতে ব্যবহার করবেন না। তাছাড়া আপনারা যারা পেইড হ্যাক কিনতে চাচ্ছেন তারা আবারও সরাসরি চলে আসতে পারেন। পেইড হ্যাকের লোগোটি কেমন এবং এছাড়াও অন্যান্য পেইড হ্যাক যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন আমাদের থেকে। কিভাবে নেবেন, এটি নেওয়ার জন্য নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেন ইমো নাম্বার থাকে, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যে হ্যাক
গুলো পেয়ে যাবেন সেগুলো হলো রেক্সট্রন, কুজুকি 4X, গ্রিঙ্গো রোবোটিক্স, গ্রিঙ্গো XP, সারাও অন্যান্য হ্যাক গুলো রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই পেইড হ্যাক গুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, অন্যথায় এই পেইড হ্যাক গুলো কোথাও পাবেন না। দেন পেইড হ্যাক গুলো হেডশট কেমন লাগে এবং কিভাবে সেটআপ করতে হয় সে ভিডিও নিয়ে একটি ভিডিও দেওয়া আছে। ভিডিওটি এখান থেকে যদি একটু স্ক্রল করে আসেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনারা যদি এই ভিডিওটি প্লে করেন এবং ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন। আমি তাও এখান থেকে আসার পরে এখান থেকে কিভাবে সেটআপ করবেন সম্পূর্ণ একটি ভিডিও দিয়েছি, আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন, তারপরে আপনার মন্তব্য যা মনে হয় আপনি তাই করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। আশা করি বোঝাতে পেরেছি। আপনারা প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সেটআপ ভিডিওটি দেখবেন, সেটআপ ভিডিও দেখার পরে দেন আপনি সেটআপ করবেন। সেটআপ ঠিকঠাক মতো হয়ে গেলে জাস্ট গেম প্লে করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড যা দেওয়া আছে সেম ভাবেই কাজ করবে, রং দেখাবে না, অবশ্যই কাজ করবে 100% গ্যারান্টি সহকারে। আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি, না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।